আসসালামু আলাইকুম। আজকে বেলের শরবত করে দেখাবো। স্বাদে গুণে পরিপূর্ণ এই বেল শুধু আমাদের রিফ্রেশমেন্টই দেয় না, সাথে দেয় পরিপূর্ণ পুষ্টি, যার মাধ্যমে আমরা শারীরিক অনেক ধরনের ক্লান্তি ও রোগসমূহ দূর করতে পারি। আজকের এই বেলের জুস করার জন্য আমি মিডিয়াম সাইজ দুটো বেল নিয়ে নিয়েছি। প্রথমেই আমি বেল দুটোকে ফাটিয়ে নিয়েছি। কোনো শক্ত কিছু বা ওয়াল বা ফ্লোরে অনেক জোরে হিট করলেই এভাবে সহজে এটা ফেটে যায়। প্রথমেই আমি বেলের ভিতর থেকে একটা চামচের মাধ্যমে, চামচটা অবশ্যই শক্ত হতে হবে, বেলটাকে সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে ছাড়িয়ে নিব। আর এভাবে আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে করলে সম্পূর্ণ বেলটা সুন্দরভাবে ভিতর থেকে উঠে আসে। হয়ে গেছে দুটো ছাড়ানো, এখন আস্তে আস্তে দুটো বেলকেই ভেঙে দিব আর সামান্য একটু পানি দিয়ে 10-15 মিনিট ভিজিয়ে রাখবো। 10-15 মিনিট ভিজানোর মাধ্যমে এটা অনেকটাই সফট হয়ে যাবে, আর এক্ষেত্রে এর মধ্যে যে বিচি আর আঁশ থাকে সেগুলোকে ছাড়াতে অনেক বেশি ইজি হয়। এখন প্রয়োজন মতো আরেকটু পানি মিক্স করে আমি এই বেল থেকে বিচি আর আঁশগুলোকে ছাড়িয়ে নিয়েছি। ছাড়িয়ে নেওয়া হয়ে গেলে এই যে জুসটা বের হয়েছে এটা একটা স্ট্রেইনারের মাধ্যমে ছেঁকে নিব, তাহলে একদম স্বচ্ছ যে জুসটা আমরা সেটা পেয়ে যাব। আর এই যে আঁশগুলো আমরা ফেলে দিব। হ্যাঁ, এটা হচ্ছে পিওর যে বেলের জুসটা, সেটা এখানে কোনো আঁশ নেই, একদম স্মুথ একটা জুস হয়ে গেছে। বেল যদি মিষ্টি হয়ে থাকে তাহলে এক্ষেত্রে পানি না মিক্স করেও যদি খাওয়া যায় খুবই বেটার, আর যদি মিষ্টি কম হয়ে থাকে আপনারা আপনাদের স্বাদ মতো চিনি মিলিয়ে নিতে পারবেন, বা অনেকে মিষ্টি একটু বেশি খেতে পছন্দ করেন তারা মিষ্টিটা অ্যাড করে দেন এটা খেতে পারবেন। এখন আমি এই জুসটার সাথে আরেকটা ইনগ্রিডিয়েন্টস মিক্স করে একটু ডিফারেন্ট জুস তৈরি করব, সেটা হচ্ছে দুধ। দুধটা হচ্ছে জাল করা ঘন দুধ। আমি 1/2 কেজি দুধকে জাল করে 1 পোয়া করে নিয়েছিলাম। দেখতেই পাচ্ছেন দুধটা ঘন, এটা আমাকে নেড়ে মিক্স করতে হচ্ছে। হয়ে গেল দু ধরনের বেলের শরবত। দুধ দিয়ে যেটা করা এটা আপনাদের পুষ্টিগুণে আরও অ্যাড হবে। আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।